Welcome back to my channel. আমি দীপান্বিতা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার, যেহেতু আমি তোমাদের আগের ব্লগে বলেই ছিলাম যে আমি আমার বাড়ি মেদিনীপুরে, মানে আমার বাবা মা মেদিনীপুরেই থাকে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। তো এই পুরো আমি কোথায় থাকি না থাকি, আমি কলকাতায় কেন, সব নিয়ে একদিন একটা ব্লগ বানাবো, সেটাতে তোমাদের সব ডাউটস ক্লিয়ার হবে। সো আজকে আমি যাচ্ছি মেদিনীপুরে, আমার ভাই ওখানে আছে, তো মোটামুটি পুরোটা তোমাদেরকে বলবো। সো আজকে চলো, আজকের ব্লগটা মেনলি আমার বাড়ি যাওয়া নিয়ে। তো রোড ট্রিপ থেকে ইচ অ্যান্ড এভরিথিং কী কী করছি না করছি সব তোমাদেরকে জানাবো। তো চলো, সি ইউ দেয়ার। তো দিস টু আর মাই লাগেজ, এটা একটা, এটা একটা, আমার পিঠে একটা আছে, তো ঘোষেরও ব্যাগ হয়েছে, ঘোষের ব্যাগ নিয়ে যাচ্ছে, তো দেখা যাক। তো অন্ধকেও যাওয়ার সময় আমার বাড়িতে একটা জিনিস নেওয়ার ছিল, তো সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট। তো নতুন একটা ব্ল্যাঙ্কেট আমাদের চাই, তো মায়ের রিকোয়ারমেন্ট যে এইবারে শীতে ওদের মায়ের একটা ভালো ব্ল্যাঙ্কেট চাই, তো ওর জন্য আমরা আজকে এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। যারা মোটামুটি সাউথে থাকো তারা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি নামটা নিয়ে খুবই পরিচিত। তো যাওয়া যাক, চলো তাহলে দেখি ব্ল্যাঙ্কেট পাই কি না আজকে। তো আজকে আমরা অনেক কিছু শপিং করে ফেলেছি শুধু একটা ব্ল্যাঙ্কেট নেবো বলে। তো তোমাদেরকে দেখাচ্ছি, বিকজ ভিডিও করাটা অ্যালাউ না, তো ভিডিও করছি না বা করিনি, তো সেই জন্য দেখাতে পারিনি। তো এখান থেকে ভাইয়ের জন্য ভাই প্রকার গিফট কেনা হয়ে গেছে, তো ব্যাস তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে যেন কী কী নিয়েছি। তো আমি বাড়ির জন্য একটা বিশাল বড় ব্ল্যাঙ্কেট পেয়েছি যেটা খুব সস্তায় আমার মনে হয়েছে, আর ভীষণ ডাবল লেয়ার, খুব সুন্দর। এটা কত পড়লো বস? এটা 1900 নিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। মেট্রো থেকে বেরিয়ে আমরা চলে যাই টুয়ার্ডস ধর্মতলা বা এসপ্লানেডের বাস ডিপোতে, সেখান থেকে আমরা বাস নিয়ে, দীঘার বাস নিয়ে আমরা যাবো আমাদের বাড়ি। তো আমাদের হাতে অনেক লাগেজ থাকার কারণে আমরা শুভ গাড়ি করেই এসপ্লানেড অবধি যাই, বা তো ওখান থেকে মেট্রো থেকে শুভ বেরিয়ে যায় রাজেশদাকে নিয়ে, আমরা বেরিয়ে পড়ি এসপ্লানেডে বাস ধরার জন্য। তো সেখানের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। হাতে এক গাদা লাগেজ দিয়ে জাস্ট আমি পারছি না, কোনো রকমের বাসে সিট পেয়েছি, তাও একটা একটা সিঙ্গেল সিঙ্গেল সিট আমরা, তাও মানে বলতে পারো কোনো রকমের সিটটা পেয়েছি। তো যাই হোক চলো বসে যাই এখন, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা আমরা কি বল ভাবে নেমে যাব বাস? তো এই বাসটা সাড়ে তিনটা টাইম ছেড়ে দিয়েছে, তো বাসে সিট পেয়ে গেছি, আমি তো সিট পেয়েছি, বাট দুজনের পাশাপাশি কিছু পাইনি। তো দেখা যাক চলো এখন আমরা যাই, thank you.
রাতে ঠিকঠাক ঘুম না হওয়াতে আমি বাসা অনেকটা সময় কখন ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। সো আমি কিছু টিপস নেওয়ার চেষ্টা ভেবেছিলাম, বাট একদম ঘুমের জন্য কিছু নিতে পারিনি। তো তোমাদেরকে জাস্ট কিছু কিছু ক্রিমস আমি তোমাদের অন দ্য ওয়ে বাসে যেতে যেতে দেখাতে পারি। এখনই যেটা তোমাদেরকে দেখালাম একটা জায়গায় বড় একটা টাইম বেস দেখতে পেলে, তো ওটা বেসিক্যালি কাঁথি শহরটার একটা বাইপাস। তো ওই বাইপাস ওয়াইজ কাঁথি শহরটা শেষ হয়। তো ওর মানে বেসিক্যালি ওই বাইপাস এরিয়ার মধ্যে যে কাঁথি শহরটা, তো এখন যেটা দেখালাম সেটা কাঁথি সেন্ট্রাল ওয়েস্টার্ন বলে। যে তো আমি এখন বাস থেকে নেমে গিয়ে বাবা আর হাতে অনেকগুলো লাগেজ থাকার কারণে বাবাকে ডেকে নিয়েছিলাম যাতে বাবা কিছুটা হেল্প করে। তো বাবা আমি দুজনে মিলে লাগেজ দিয়ে রাখছি আর সেখানটাতে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর প্লিজ কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। অ্যান্ড প্লিজ যারা নতুন আমার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হবে। আজকে আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো টাটা, সি ইউ দ্য নেক্সট ব্লগ।